ভোট দেওয়া প্রতিটি নাগরিকের অবশ্য পালনীয় নাগরিক দায়িত্ব। 18 বছর হলেই একজন নাগরিক ভোট দেওয়ার অধিকার পায়, সেজন্য অবশ্যই তাকে ভোটার হিসেবে নিবন্ধন করাতে হয়। ভোট গ্রহণ একটানা সকাল 8টায় শুরু হয়ে বিকেল 4টা পর্যন্ত চলবে। দেরি না করে সকাল সকালই আপনার ভোটাধিকার প্রয়োগ করুন। ভোট কেন্দ্রে আপনার নির্ধারিত ভোট কক্ষের সামনে লাইনে দাঁড়াবেন। যখন আপনার সময় আসবে তখন ভোট কক্ষে প্রবেশ করবেন। ভোট কেন্দ্রে শারীরিক অসমর্থ ও বয়স্ক ভোটারদের ভোট প্রদানে সহায়তা করা হয়। প্রতি ভোট কক্ষে ভোট গ্রহণের জন্য নিয়োজিত থাকেন একজন সহকারী প্রিজাইডিং অফিসার, 2 জন পোলিং অফিসার। এছাড়া ভোট কক্ষে প্রত্যেক প্রার্থীর 1 জন করে পোলিং এজেন্ট থাকেন। ভোট কেন্দ্রে প্রথম পোলিং অফিসার আপনার নাম ও পরিচয় যাচাই করবেন। এরপর দ্বিতীয় পোলিং অফিসার আপনার হাতের আঙুলে অমোচনীয় কালি লাগাবেন। এ সময় প্রথম পোলিং অফিসার জোরে ভোটারের নাম ও ভোটার নম্বর বলবেন। এ সময় পোলিং এজেন্টগণ তাদের নিকট রক্ষিত ভোটার তালিকা মিলিয়ে দেখবেন। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার আপনাকে ব্যালট পেপার প্রদান করবেন। ব্যালট পেপার দেওয়ার আগে প্রত্যেক ব্যালট পেপারের মুড়িপত্রে আপনার স্বাক্ষর বা টিপসই নেওয়া হবে। এরপর সহকারী প্রিজাইডিং অফিসার 3টি ব্যালট পেপারের উল্টো পিঠে অফিসিয়াল গোল সিল দিয়ে ও স্বাক্ষর করে আপনাকে দিবেন। এর সাথে দেয়া হবে কালি লাগানো মার্কিং সিল। মনে রাখবেন, পৌরসভা নির্বাচনে 3 রঙের 3টি ব্যালট পেপার থাকবে। মেয়রের জন্য সাদা রঙের, সাধারণ কাউন্সিলরের জন্য সবুজ রঙের এবং মহিলা কাউন্সিলরের জন্য গোলাপি রঙের ব্যালট পেপার। শুধুমাত্র মেয়রের ব্যালট পেপারে প্রতীক ও নাম থাকবে, অন্য দুটোয় শুধু প্রতীক থাকবে। ব্যালট পেপার নিয়ে আপনি ভোট প্রদানের গোপন কক্ষে যাবেন। সেখানে আপনার পছন্দের প্রার্থীর প্রতীকের ঘরে সিল দিয়ে ভোট দেবেন। আরেকটা জরুরি বিষয়, সিল অবশ্যই আপনার পছন্দের প্রতীকের ঘরে দিবেন, তা যেন অন্য ঘরে না পড়ে, তাহলে কিন্তু আপনার মূল্যবান ভোটটি বাতিল হয়ে যেতে পারে। প্রথমে লম্বালম্বি দুপাশ বরাবর পেপারটি ভাঁজ করুন। এরপর আড়াআড়ি ভাঁজ করুন। এরপর গোপন কক্ষ থেকে বেরিয়ে ব্যালট বাক্সে ব্যালটগুলো ফেলুন। এবং সিলটি সহকারী প্রিজাইডিং কর্মকর্তার নিকট জমা দিয়ে কেন্দ্র ত্যাগ করবেন। ভোট আপনার নাগরিক অধিকার, এই অধিকার রক্ষার দায়িত্ব আপনার। আমার ভোট আমি দেব, যোগ্য প্রার্থী বেছে নেব।